ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে মেক্সিকোর একটি মদ তৈরির কারখানা। মৃত্যু হয়েছে কমপক্ষে দুইজনের, দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার মেক্সিকোর জনপ্রিয় ব্র্যান্ড হোসে কোয়ারভোর একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানায় রাখা দুটি স্পিরিট ট্যাঙ্কের বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।